কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাপকেক রেসিপি। এই কাপকেক আপনারা কিন্তু বাসাতে খুব সহজে অল্প উপকরণ দ্বারাই তৈরি করে নিতে পারবেন। আর এই কাপকেক আমি ডেকোরেশন করেছি টুটি ফুটি দিয়ে। এই টুটি ফুটিও কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে বাসায় খুব অল্প উপকরণ দ্বারাই তৈরি করে নিব সবার ফেভারিট কাপকেক। কাপকেক তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি ডিম। এই ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমটা যদি আগে ফ্রিজে রাখা থাকে তাহলে কাপকেক তৈরি করার অন্তত 30 মিনিট আগে বের করে রাখতে হবে। এখন ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি। এখনই ডিমের সাদা অংশটা আমরা একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে ফোম তৈরি করে নেব। আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এই ফোমটা তৈরি করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিমের সাদা অংশে ফোম ভাব চলে এসেছে। এখন দিয়ে নেব 1/3 কাপ পরিমাণ আইসিং সুগার। আপনারা সাধারণ চিনি পাটায় পিষে বা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে মিহি করে নিলেই কিন্তু আইসিং সুগার হয়ে যাবে। আমরা একবারে দিয়ে দিব না, আমরা 3-4 বারে চিনিটা অ্যাড করব। চিনিটা একদম পুরোপুরি গলে গিয়েছে। এখন ডিমের কুসুমটা দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। এখন দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে ভালো করে বিট করা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়েও 30 সেকেন্ডের মতো বিট করে নেব। বিট করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। এখন চেলে সবটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করতে হবে। আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝে যাবেন। এই মিক্সড করার সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ডিমের ফোমি ভাবটা বসে যেতে পারে। ময়দার মিশ্রণটা ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। কাপকেক তৈরি করার জন্য আমি একটি কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। তার উপর দিয়ে দিচ্ছি কাপকেকের পেপারগুলো। আপনাদের কাছে যদি এই কাপকেকের পেপার না থাকে তাহলে মোল্ডে সরাসরি তেল বা বাটার ব্রাশ করে নিয়ে এই মিশ্রণটি ঢেলে দিলেই হবে। মোল্ডে যখন কাপকেকের মিশ্রণটি ঢালবেন তখন একটু লক্ষ্য করে ঢালতে হবে। পুরোটা মোল্ড ভরে কিন্তু মিশ্রণটি দেওয়া যাবে না, অর্ধেকের একটু বেশি দিলেই কিন্তু হবে। কারণ যখন আপনারা ওভেনে এটা দিবেন তখন কিন্তু কাপকেকটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমি একটি চামচের সাহায্যে মোল্ডগুলোর মধ্যে মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কোনো কিছু দিয়েই কিন্তু মোল্ডের ভিতরে মিশ্রণটি দিয়ে দিতে পারেন। সবগুলো মোল্ডেই কিন্তু কাপকেকের মিশ্রণ ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন মোল্ডটা ধরে এভাবে একটু ট্যাপ করে নেবেন। এতে হবে কি, মিশ্রণের ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে তবে তা বের হয়ে যাবে। এখন এই মিশ্রণের উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা টুটি ফুটি। এই টুটি ফুটিও কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে
আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। ওভেনটা এখন 5 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। প্রিহিট করা হয়ে গিয়েছে, এখন কাপকেকের মোল্ডটা ভিতরে দিয়ে দিচ্ছি। এখন 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করব 25 মিনিটের জন্য। তবে সব ওভেনের ওয়াট কিন্তু সমান হয় না, তাই সময়টা কম বেশি লাগতে পারে। 25 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি কাপকেক গুলো বের করে নিচ্ছি। এখন আমি আপনাদের একটি কাপকেকের কাগজ থেকে ছুটিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। কেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন আসলে কতটা সফট হয়েছে। এভাবে আপনারা কিন্তু কাপকেক বাসায় তৈরি করে নিতে পারেন। বাসার বড় থেকে ছোট সবাই কিন্তু এই কাপকেক খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ড্রেস লাউঞ্জে আপনাদের স্বাগতম। এটি নারীদের দ্বারা পরিচালিত একটি পেজ। এখানে মেয়েদের হরেক রকমের ড্রেস, গয়না, কসমেটিক্স, ব্রা, প্যান্টি ইত্যাদি বিক্রয় করা হয়। আমরা মানসম্মত প্রোডাক্ট বাজার দরের চেয়ে কম মূল্যে সরবরাহ করি। ঢাকা শহরের ভেতর ক্যাশ অন ডেলিভারি 60 টাকা, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হবে। খরচ 130 টাকা। আপনার সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। লগ ইন করুন www.facebook.com/dresslounge1।